আজ অনেক দিন বাদে একটু হেয়ার অয়েল মাসাজ করাবো। এই অয়েল মাসাজটা ড্যান্ড্রাফের জন্য ভীষণভাবে কার্যকরী, যেহেতু শীত পড়তে শুরু করেছে, যাতে ড্যান্ড্রাফ না হয় তার জন্য আগে থেকে এই প্রোটেকশনটা দেওয়া হচ্ছে। ভেস্টিজের হেয়ার অয়েল নিয়েছি, নিয়ে যতটা প্রয়োজন, আমার চুলটা মিডিয়াম আর ড্যান্ড্রাফ হয়নি, জাস্ট সূত্রপাত হয়েছে, সামান্য একটু ধরেছে। তাই হেয়ার অয়েলের মধ্যে আমি দুটো অ্যালোভেরা ক্যাপসুল, ওটাও ভেস্টিজের, দুটো অ্যালোভেরা ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার অয়েল ম্যাসাজ হবে। অয়েল ম্যাসাজ করার পর কম করে 2 থেকে আড়াই ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করতে পারো। আমি যেটা করি, প্রথমে ভেস্টিজের ইয়েলো শ্যাম্পুটা দিই, পরে গ্রিন শ্যাম্পুটা ইউজ করি। আর যারা আগের দিন রাত্রিরে দেবে, তারা পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেবে। খুব বেশি ড্যান্ড্রাফ হলে কিন্তু অ্যালোভেরার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর সপ্তাহে প্রথম ফার্স্ট 2 দিন, তারপর 1 দিন, তারপর 15 দিন পর এইভাবেই ট্রিটমেন্টটা চালাতে হবে। আর অবশ্যই ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে যখন ট্রিটমেন্টটা করে দেখাচ্ছি, তখন পুরো টোটাল ভেস্টিজের প্রোডাক্ট দিয়েই ট্রিটমেন্টটা করতে হবে। আর যদি কোথা থেকে পাবে ভেস্টিজের প্রোডাক্ট, সেটা যদি জিজ্ঞাসা করো, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সেই ব্যবস্থা করে দেবো। আর ঘরে বাইরে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও অনেক অনেক জিনিস আমি নিয়ে আসছি, ভালো ভালো জিনিস দেখাবো। আর আজকে যার হাতে আমার মাসাজ হচ্ছে পলি, সে কোনো প্রফেশনাল বিউটিশিয়ান নয়, তো কিন্তু তবুও তার সত্ত্বেও খুব ভালো মাসাজ করছে। ও আমার বান্ধবী, মাঝে মাঝে আমাকে আমি বললে এসে করে দিয়ে যায়। তো খুব ভালো থেকো সবাই, ভীষণ ভালো থেকো। যদি ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা করতে চাও জানিও। টাটা, আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে।